নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আরেকটি নতুন ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আপনারা জানেন যে করোনা ভাইরাসের জন্য উচ্চ মাধ্যমিকের পরীক্ষা একের পর একদিন পিছিয়ে যাচ্ছে তো মাধ্যমিকের পরীক্ষা হয়ে গিয়েছে তো মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তা নিয়ে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের মধ্যে একটা বিশাল বড় চিন্তায় তারা রয়েছে যে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে এবং তারা কবে আবার নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ইলেভেনে তারা কিভাবে ভর্তি হবে কবে থেকে নতুন পড়াশোনা শুরু হবে তো যা হোক মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তা নিয়ে একটি বিশাল বড় আপডেট বেরিয়ে এসছে তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন আপনারা জানতে পারবেন যে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে তা সম্পর্কে একটা বিশাল বড় আপডেট খবর দেওয়া হয়েছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আপডেট খবরটি আপনাদেরকে আমি জানিয়ে দিই তো করোনা ভাইরাসের কারণে সমস্ত কাজ বন্ধ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান এই পরিস্থিতিতে কবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে তা নিয়ে কিন্তু বারবার বিভ্রান্তি তৈরি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে তবে অবশেষে এ ব্যাপারে কিছুটা হলেও একটা আশাজনক খবর পাওয়া গেছে সূত্রের খবর অনুযায়ী আগামী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রস্তুত করে ফেলতে চায় মধ্যশিক্ষা পর্ষদ তবে রেজাল্ট প্রস্তুত থাকলেও ফল কবে বেরোবে তা নিশ্চিত করা যায়নি লকডাউন চলার সময় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে উত্তরের নম্বর সংগ্রহের কাজ শুরু করে দেওয়া হয়েছিল যেখানে প্রথম দফায় গ্রিন জোন অরেঞ্জ জোন এবং সর্বশেষে যে রেড জোন সেখান থেকে উত্তরপত্র নং নম্বর যে কাজ সেই কাজ শুরু করে দেওয়া হয় আর এরপরেই পর্ষদের পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশিকা জারি করা হয় ইতিমধ্যে একশো শতাংশ নম্বর পর্ষদের কাছে জমা পড়ে গিয়েছে তো মাধ্যমিকের পরীক্ষার যে ফলাফল কবে প্রকাশ হবে তার দিকে নজর এখন সকলেরই তবে ফলাফল যে রাজ্য সরকারের সবুজ সংকেত পরই প্রকাশিত হবে তা কিন্তু কার্যত স্পষ্ট তাই সেদিক থেকে পর্ষদ একেবারে সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছে অর্থাৎ রেজাল্টের সমস্ত রকম প্রস্তুতি তারা সমাপ্ত করে রাখতে চাইছে জানা গেছে রেজাল্টের সার্টিফিকেট তৈরি করতে অন্তত কুড়ি দিন সময় লাগবে তাই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মার্কশিট তৈরি করে ফেলতে চাইছে শিক্ষা পর্ষদ আর এখানেই প্রশ্ন তাহলে পর্ষদের পক্ষ থেকে যখন জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানানো হচ্ছে তাহলে কি মাধ্যমিকের রেজাল্ট তখনই ঘোষণা করা হবে তা কিন্তু নয় কারণ রাজ্য সরকারের সবুজ সংকেত না পেলে মধ্যশিক্ষা পর্ষদ কিছু করতে পারবে না এটা কিন্তু চূড়ান্ত কারণ সরকারের তরফে সবুজ সংকেত পেলেই তবেই কিন্তু ফল প্রকাশ করা হবে তাই সেদিক থেকে মধ্যশিক্ষা পর্ষদ প্রস্তুতি সেরে রাখা রাখছে এবং এখনও পর্যন্ত লাস্ট আপডেট খবর পাওয়া অনুযায়ী জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে তবে করোনা পরিস্থিতি এখন কোন দিকে যায় তার দিকে নজর রাখা হচ্ছে কারণ ফল প্রকাশ করা হয়ে গেলে তো শুধুমাত্র হবে না ফল প্রকাশ করার পর আবার নতুন স্কুলে ভর্তি আছে নতুন শিক্ষাবর্ষে তারা ভর্তি হবে সেক্ষেত্রে আবার শুধুমাত্র ফল প্রকাশ করলে হবে না স্কুল খুলতে হবে তাই এই পরিস্থিতির মধ্যে এই সমস্ত কাজগুলো করা যাবে কি তা খতিয়ে দেখা হচ্ছে তাই মতো শিক্ষা পর্ষদের তরফে সমস্ত কিছু প্রস্তুতি গুছিয়ে রাখা হচ্ছে সরকারের তরফ থেকে সবুজ সংকেত পেলেই ফল প্রকাশ করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আপডেট এই ধরনের আরও আপডেট লেটেস্ট খবর পাওয়ার জন্য এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তো আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন